জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনে তিনটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এরপর জানিয়ে দেব প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এদিকে রাশিয়ার মধ্যাঞ্চলে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ছয়। এবং জানিয়ে দেব বেলারুশে রুশ নেতৃত্বাধীন জোটের সামরিক মহড়া। এদিকে এবার ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেন ইমরান খান। সর্বশেষ জানিয়ে দিব মোদীকে রুখতে ভারতে 28 বিরোধী দলের নতুন জোট গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়া ক্রিমিয়া সেতুর উপর হামলা চালানোর উদ্দেশ্যে আসা ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করেছে শনিবার মস্কো একথা জানিয়েছে। টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভের পাঠানো মনুষ্যবিহীন তৃতীয় নৌকাটি কৃষ্ণসাগরে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, একটি ড্রোন শুক্রবার এবং বাকি দুটি শনিবার ধ্বংস করা হয়। কিয়েভ চাচ্ছে ক্রিমিয়া পুনর্দখল করতে, এ লক্ষ্যে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্তকারী ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেন সম্প্রতি বারবার ক্রিমিয়াকে টার্গেট করছে। জুলাই ইউক্রেনের হামলায় সেতুর সড়ক অংশের ব্যাপক ক্ষতি হয়। এই সেতু দিয়ে সামরিক সরঞ্জামও সরবরাহ করা হয়। সূত্র বাসোস। প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা নস্যাৎ করার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এজন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে কয়েক ডজন সাংবাদিক ও আইনজীবীকে ভাড়া করেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গতকাল NBC টেলিভিশন এ খবর দিয়েছে। কয়েক মাস আগে থেকে কংগ্রেসের রিপাবলিকান দল প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে তদন্তের কথা বলে আসছে। এ তদন্তের চূড়ান্ত প্রক্রিয়ায় রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করতে চায়। তবে বাইডেন প্রশাসন ও রিপাবলিকানদের এই প্রক্রিয়া নস্যাৎ করে দেওয়ার জন্য কয়েক মাস ধরে কাজ করছে। হোয়াইট হাউসের একটি সূত্র NBC টেলিভিশনকে বলেছে, প্রশাসনের ভেতরে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা চালাচ্ছে রিপাবলিকানরা। হোয়াইট হাউস সাংবাদিক ও আইনজীবীদের মে টিম গঠন করেছে। তারা মূলত রিপাবলিকানদের ইমপিচ করার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। সূত্র পার্টস টুডে। রাশিয়ার মধ্যাঞ্চলে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ছয়। রাশিয়ার সামারা অঞ্চলের একটি বিস্ফোরক দ্রব্য তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত, ২ জন আহত হয়েছে। ওই কারখানায় ওয়েল্ডিং কাজের সময় বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছেন একজন স্থানীয় MP। সামারা রাশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত। রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস এবং রিয়া নভোস্তি জানিয়েছে, সামারা অঞ্চলের চাপায়েভস্কো শহরের প্রমিসেটেস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা দুটোর খবর অনুযায়ী, স্থানীয় কর্মীরা কারখানার একটি টেকনিক্যাল পাইপ লাইন বন্ধ করার সময় এই বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন ধরার ফলে বিস্ফোরণ ঘটেনি। একই তথ্যে জানিয়েছেন স্থানীয় MP আলেকজান্ডার খিনস্টাইন। সূত্র পার্টস টুডে। বেলারুশে রুশ নেতৃত্বাধীন জোটে সামরিক মহড়া। রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোটে 2000-এর বেশি সেনা ন্যাটো দেশগুলোর সীমান্তের কাছে বেলারুশের কিছু অংশে শুরু করেছে সামরিক মহড়া। যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার মহড়ার মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, কিরগিজস্তান, কাজাকিস্তান এবং তাজিকিস্তানের সেনারা। আর্মেনিয়া এই জোটের সদস্য হলেও মহড়ায় এবার তারা সেনা পাঠায়নি। বিষয়টি অবশ্য চলতি বছরের জানুয়ারিতেই নিশ্চিত করেছিল আর্মেনিয়া সরকার। জানিয়েছিল রাশিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এবছর CSTO মহড়ায় অংশ নেবে না। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়াটি বুধবার পর্যন্ত চলবে। পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানানো সহ যৌথ অভিযানের প্রস্তুতির জন্য মহড়াটি চলছে। ন্যাটো সদস্য পোল্যান্ড, লিথুয়ানিয়া সীমান্তবর্তী বেলারুশ অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, তাই এটাকে ভালো চোখে দেখছে না তারা। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেভগেনিউ রাও বলেন, সামরিক এই মহড়ার উদ্দেশ্যে
স্রেফ অঞ্চলকে অস্থিতিশীল করা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনী এবং তাদের সরঞ্জাম রাখলেও বেলারুশিয়ান বাহিনী যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। রাশিয়া ইতিমধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল শেরহি নাইভে বলেন, মহড়া ঘিরে বেলারুশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে কিয়েভ। সূত্র রয়টার্স। এবার ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেন ইমরান খান। তোষাখানা মামলায় সাজা স্থগিতের পর এবার নতুন পদক্ষেপ নিচ্ছেন পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বেআইনিভাবে আটকে রাখা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেন তিনি। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছেন, ইমরান খান এবার আন্তর্জাতিক আদালতে জিও ফ্রি রবার্টসন কেসি নামের এক আইনজীবীকে ভাড়া করেছেন। বিখ্যাত এই আইনজীবী সালমান রশদির মামলা লড়েছিলেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান। এরপর তার বিরুদ্ধে তোষাখানা মামলা হয়। এ মামলায় তাকে 3 বছরের কারাদণ্ড ও 1,00,000 রুপির জরিমানা করা হয়। এরপর 5ই আগস্ট থেকে অ্যাটাক কারাগারে বন্দী আছেন। যদিও এ মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তার সাজা স্থগিত করেছে, তবে এ মামলায় সাজা স্থগিত হলেও গোপন নথির ওপর এক মামলায় কারাগারে রয়েছেন তিনি। শুক্রবার পিটিআই এক্স বার্তায় জানিয়েছে, এবার ইমরান খানের মামলায় জিওফ্রি রবার্টসন কেসি নামের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এক ব্রিটিশ আইনজীবী ভাড়া করা হচ্ছে। বিখ্যাত আইনজীবী উইকিলুক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও সালমান রশদির মামলা লড়েছিলেন। রবার্টসনের ভাড়া করার বিষয়টি ডাউটি স্ট্রিট চেম্বারের এক্স পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি ব্যারিস্টার চেম্বার। এ বিষয়ে চেম্বারের এক্স বার্তার এক স্ক্রিনশটও শেয়ার করেছে পিটিআই। এক্স বার্তায় আরো বলা হয়, আন্তর্জাতিক আদালতে ইমরান খানকে বেআইনিভাবে আটকে রাখা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিনিধিত্ব করতে ব্রিটিশ আইনজীবী ভাড়া করা হয়েছে। ব্রিটিশ এই আইনজীবী হলেন মানবাধিকার বিশেষজ্ঞ জিওফ্রি রবার্টসন কেসি। এর আগে শুক্রবার তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া, বিচারক হুমায়ুন দেলোয়ারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দেওয়া নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টে নতুন পদ সৃষ্টি করে ওএসডি হিসেবে তাকে নিয়োগ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। তারও আগে গত 5ই আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে 3 বছর কারাদণ্ডের রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। হুমায়ুন দেলার রায় ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। মোদীকে রুখতে ভারতে 28 বিরোধী দলের নতুন জোট গঠন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা রুখে দিতে চায় দেশটির বিরোধী দলগুলো। সেজন্য 2024 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে তারা নতুন এক রাজনৈতিক গঠন করেছে। জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। এতে যোগ দিয়েছে কমপক্ষে 28টি দল। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। নরেন্দ্র মোদীর পক্ষে যেসব রাজ্য ভোট ভাগ হয়ে চলে যায় সেখানে আসন শেয়ারিং নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে নতুন জোট ইন্ডিয়া। অর্থাৎ বিভক্ত যে ভোট পান মোদী বা তার দল তাকে এবার আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এই জোট। ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়া জোটে আমরা সব দল আসন্ন লোকসভা নির্বাচন একসঙ্গে করার পক্ষে অবস্থান নিয়েছি, এজন্য বিভিন্ন রাজ্য আসন শেয়ারিং চুক্তি হয়েছে, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ভারতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী বছরের মে মাসে। বিরোধী অন্য নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী ও তার পুত্র রাহুল গান্ধীও। এছাড়াও এর সঙ্গে আছেন শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদবের মতো বর্ষিয়ান রাজনীতিক প্রমুখ। এ নিয়ে ভারতের আর্থিক ও বিনোদনের কেন্দ্র মুম্বাইয়ে 2 দিনের মিটিং হয়েছে নেতাদের মধ্যে। বিরোধীদের ওই ঐক্যমত্যের ফলে বিজেপি প্রতিটি আসনে যেসব প্রার্থী দেবে তাদেরকে বিরোধী সব দলের একজন মাত্র প্রার্থীর মুখোমুখি হতে হবে, ফলে এবার বিরোধী দলের নির্বাচনী কৌশলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিরোধী দলগুলো গত জুনে জোট গঠন করে, তারপর থেকেই নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক রেকর্ড ক্রমবর্ধমান বেকারত্ব, দেশের ভেতরে অন্য নানা সমস্যা এবং মুসলিম বিরোধী যে সেন্টিমেন্ট আছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা। 2 দিনের মিটিং শেষে সংবাদ সম্মেলন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাতে তিনি বলেন, এসব বার্তা পৌঁছে দিতে আমরা বিভিন্ন স্থানে সফর করব। এই মিটিং এ এটা নিশ্চিত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারা অবশ্যই পরাজিত হবেন, এর মধ্য দিয়ে
মিডিয়ার স্বাধীনতায় ও নিশ্চয়তা দেওয়া হবে। আমরা সবাই এক হয়ে কাজ করব। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় জানান, বুদ্ধিজীবী সাংবাদিক সহ সমাজের সব অংশই বিজেপির কর্তৃত্ববাদী অপশাসনের রীতি চায়। নয় বছর ধরে বিজেপি এবং আরএসএস সাম্প্রদায়িকতার যে বিষ প্রয়োগ করেছে তাকে দেখা হচ্ছে ঘৃণা প্রসূত অপরাধ হিসেবে। এই অপরাধ ঘটন হচ্ছে ট্রেনের যাত্রীদের ওপর, স্কুলের নিরাপদ শিক্ষার্থীদের ওপর। সূত্র আল জাজিরা।